এই আন্দোলন ছাড়বেন না কারণ পশ্চিমবঙ্গে এরকমভাবে সদভাবে কথা বলার মতন লোকের খুব অভাব রয়েছে তো আমরা গর্বিত এর জন্যে এবং তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের আগামী তিন তারিখ এখানে একটি সমাবেশ সমাবেশ আছে মিছিল আছে আর ছয় আর সাত তারিখ আমাদের একটি ধর্মঘটের ডাক দেওয়া রয়েছে আমরা আশাবাদী যে মানুষ আমাদের পাশে আছে পাশে থাকবে এবং আমাদের এই কর্মসূচিকে সফল করে তুলবে আপনি জানেন যে নীতি নৈতিকতা আদর্শ চলছে লাইভ লাইভ নীতি নৈতিকতা আদর্শের প্রশ্নে কোথাও যেন বিবেকের তাড়না আপনাকে হয়তো ঘুমাতে দেয়নি যে কারণে হয়তো আজকে আপনি এখানে আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা কি এবং তার থেকে নিরাময় নিরাসনের উপায় যদি বলতে পারেন আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে যদি কিছু বার্তা দেন আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে গিয়ে দুটি সমস্যা আমি এটা বলবো একটি নয় দুটি সমস্যা বলব একটা হচ্ছে গিয়ে দুর্নীতি আমাদের রাজ্য এমন একটা রাজ্য যেখানটা গোটা ভারতবর্ষের মধ্যে যদি সব থেকে সমৃদ্ধশালী কোনো রাজ্য বলা চলে প্রাকৃতিক দিক থেকে বর্ডারের দিক থেকে সমুদ্র পাহাড় সব দিক থেকে প্রকৃতি আমাদের চারিদিকে ভরিয়ে দিয়েছে আমাদের মাটি ডাকলে কথা বলে যেটা অন্য কোনো রাজ্য বলে না আমাদের রাজ্যেই একমাত্র তিনটে ইন্টারন্যাশনাল বর্ডার আছে আমাদের রাজ্যেই একমাত্র সমুদ্রের পোট বন্দর রয়েছে আমাদের রাজ্যে পাহাড় রয়েছে তো আমাদের রাজ্য সব দিক থেকে সমৃদ্ধ কিন্তু আমাদের রাজ্য তাও ভারতবর্ষের আজ সব থেকে পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে একটি রাজ্য সব থেকে শেষের শ্রেণীতে যদি কাউকে গোনা হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য কিন্তু আমাদের রাজ্যেও এরকম কিন্তু ছিল না কোনো দিনই ছিল না কিছু অসাধু ব্যক্তি শাসকের মুখ ধরে সিংহাসনে বসে আমাদেরকে শোষণ করে তারা তাদের নিজের তিজোরি ভরা চক করে পুরো রাজ্যটাকে শেষ করে দিয়েছে তো দুর্নীতি একটা বড় কারণ আমাদের এই দুর্দশার জন্যে প্রতিটা মানুষের দুর্দশার জন্যে এখানে শাসক শুধু মনে করছে আমি শোষণ করবো তার স্বরূপ শুধু ভিক্ষা আর ভিক্ষা আর চুরি এই দুটোই এসে ঠেকেছে পেশায় আর তাছাড়া দ্বিতীয় নম্বর কারণ হিসাবে ভেদাভেদকে মনে করি আমি কারণ তারা ভালো মতন জানে যদি পশ্চিমবঙ্গবাসী এক হয়ে যায় তাহলে তাদের এই দু দু নম্বরই কার্যকলাপ বেশি দিন চলতে পারে না আজকে সরকারি কর্মচারী পাবলিকের মধ্যে ভেদাভেদ আজ হিন্দু মুসলিম শিখ ইসাই ভেদাভেদ বাঙালি বিহারি ভেদাভেদ সব কিছুতে ভেদাভেদ এই ভেদাভেদ আমাদেরকে ভাগ করে দিয়েছে ছোটবেলা থেকে আমি বইয়ে একটি নীতি কথা পড়েছিলাম যে একটি আঙুল অনায়াসেই ভেঙে দেওয়া যেতে পারে একটি কাঠিকে ছোট অনায়াসেই ভেঙে দেওয়া যেতে পারে কিন্তু সেই কাঠিটা যখন সমবেত ভাবে একসঙ্গে আসে